গুড মর্নিং ক্লাস টু, তোমাদের বইয়ের 102 নম্বর পাতাতে একটা সুন্দর ছড়া আছে। সুখলতা রাও উনি এই ছড়াটি লিখেছেন। ছড়াটির নাম হলো অন্যখানে। কিভাবে ছড়াটা সুন্দর করে শিখতে হবে সেটা তোমরা শোনো। হাটে গোলমাল বেচে কেনে মাল, কত লোকজন কত মন মন, চাল ডাল নুন ঢেঁড়স বেগুন, তরকারি সিম মাছ আলু ডিম, ধামা ভরা আম পেঁপে কলা জাম, হাঁড়ি হাঁড়ি খসা গুড়ের বাতাসা, ওই কার ছেলে স্কুল ফেলে পাড়ার পড়ার বেলায় পায়রা ওড়ায়। আরেবার বলছি শোনো। হাটে গোলমাল বেচে কেনে মাল, কত লোকজন কত মন মন, চাল ডাল নুন ঢেঁড়স বেগুন, তরকারি সিম মাছ আলু ডিম, ধামা ভরা আম পেঁপে কলা জাম, হাঁড়ি হাঁড়ি খাসা গুড়ের বাতাসা, ওই কার ছেলে স্কুল ফেলে পড়ার বেলায় পায়রা ওড়ায়। তাহলে দেখো এখানে কী বলছে, ওপরের ছবিটা দেখো। ওপরের ছবিতে একটা বাজার দেখাচ্ছে। হ্যাঁ, বাজারে কী হয় না, লোকজন কিছু কিছু লোক জিনিসপত্র নিয়ে আসে বিক্রির জন্য, আর কিছু কিছু লোক সেটা কেনার জন্য আসে। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে বাজার। যে জায়গাতে এরকম কেনা বেচা হয় সেই জায়গাটাকে বলা হচ্ছে বাজার বা হাট। বলছে হাটে গোলমাল। গোলমাল মানে কি, আমাদের যে হাট আছে পাঁশকুড়া হাট, সেখানে অনেক লোক যখন এক জায়গায় হয়ে যায় তখন প্রচুর আওয়াজ হয়, কথা বলা বলি হয়, তোমার এই জিনিসটার দাম কত, বেগুনের দাম কত সে বললো, এরকম সবাই যদি কথা বলে তখন একটা গোলমাল সৃষ্টি হয়। বেচে কেনে মাল, হ্যাঁ, কেউ যারা সবজি নিয়ে এসছে বা জিনিসপত্র নিয়ে এসছে তারা বিক্রি করছে, আবার অনেক লোক কিনছে। কত লোকজন কত মন মন, চাল ডাল নুন, হ্যাঁ, চাল ডাল নুন আছে, ঢেঁড়স আছে, বেগুন আছে, হ্যাঁ, তারপরে আর কী কী আছে, সবজি আছে, ঢেঁড়স বেগুন, তরকারি সিম সিম আছে, আর আছে মাছ আলু ডিম, ধামা ভরা আম, আমও বিক্রি হচ্ছে, পেঁপে আছে, কলা আছে, জাম, এগুলো হচ্ছে সব ফল, হাঁড়ি হাঁড়ি খসা, হাঁড়ি 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 খাসা গুড়ের বাতাসা, হাঁড়ি হাঁড়ি ভর্তি করে গুড়ের বাতাসা নিয়ে বসছে, হাঁড়ি হাঁড়ি খাসা গুড়ের বাতাসা, হাঁড়িতে করে ভর্তি করে নিয়ে এসে গুড়ের বাতাসা, গুড় দিয়ে যে বাতাসা তৈরি হয় সেই বাতাসা বিক্রি করতে এসছে, ওই কার ছেলে স্কুল ফেলে, ওই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ সেই স্কুল ফেলে ঘুরে বেড়াচ্ছে, পড়ার বেলায় পায়রা ওড়ায়। সে যে তার এখন পড়ার কথা কিন্তু সে পড়তে না বসে পায়রা ওড়াচ্ছে। দেখো ছবিতে দেখতে পাচ্ছ, পিছনের দিকে একটা ছবি, দূরের দিকে একটা ছেলে পায়রা ওড়াচ্ছে, পায়রা পাখিটা উড়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে বলছে, তার ঠিক ডান দিকে দেখো একটা টাস্ক দেওয়া আছে, পাঠ্য কবিতা অনুসারে নিচের তালিকাটি পূরণ করি, পাঠ্য কবিতা অনুসারে নিচের তালিকাটি পূরণ করি, যে যে জিনিস হাটে বিক্রি হচ্ছে, এই যে আমরা এখন পড়লাম, এই যে অনেকগুলো জিনিস বিক্রি হচ্ছে, তোমরা ভালো করে প্রত্যেকটা লাইন পড়বে, সেখানে আছে সবজির নাম, কী কী সবজি বিক্রি হচ্ছে সেগুলো লিখতে হবে, ওখানে ফলের নাম আছে, অনেকগুলো ফলও বিক্রি হচ্ছে আমরা দেখেছি, এই ফলের নামগুলো ওখানে লিখতে হবে, মুদিখানা অর্থাৎ ভুসিমাল দোকানে কী কী জিনিস বিক্রি হয়, ভুসিমাল দোকানে আমরা কী কী জিনিস দেখতে পাই, নুন চাল ডাল এইগুলো সব বিক্রি হয়, তাহলে ওইগুলো লিখতে হবে ওখানে। এছাড়া অন্যান্য আরও কিছু জিনিস বিক্রি হয় যেগুলো ওখানে আছে সেগুলো তোমাকে লিখতে হবে। এবার দেখো শব্দার্থ, নিচে শব্দার্থ দেওয়া আছে, গোলমাল, গোলমাল মানে কি, হইচই, গোলমাল মানে হইচই করা, চিৎকার চেঁচামেচি করা, হইচই করা, খুব আওয়াজ করে লোকজন কথা বলাকে বলা হচ্ছে গোলমাল। খাসা, খাসা মানে চমৎকার, দারুণ দারুণ, খাসা মানে চমৎকার, খুব ভালো। বেচে, বেচে মানে বয়কার চয়কার, বেচে মানে বিক্রি, বিক্রি করে, হ্যাঁ, ওই যে দোকানদারগুলো নিয়ে এসছে সবজি বিক্রি করছে, হ্যাঁ। আর হচ্ছে মন, মন মানে ওজনের পরিমাপ,
পরিমাপক। মন হচ্ছে, আমরা মন বলতে কি বুঝি, ধরো একটা একটা দোকানদার চাল নিয়ে বসে আছে, একটা খদ্দের গিয়ে জিজ্ঞেস করল, তোমার চালের দাম কত গো? তখন দোকানদার বলল, এক মন চালের দাম ধরো 100 টাকা বলল, 100 টাকা এক মন। আমরা তো, আমরা কি জানি মন মানে কি? আমরা জানি না। মন মানে ওজন, এক ধরনের ওজন, একটা ওজনের পরিমাপ আছে, সেটা বলা হচ্ছে 40 কেজি। 40 কেজিতে এক মন হয়, তাহলে মন মানে কত কেজি? 40 কেজি। তাহলে 40 কেজি চালের দাম দোকানদার কত বললো? 100 টাকা বললো। 40 কেজি চালের দাম 100 টাকা বললো। তাহলে এখানে মন হচ্ছে ওজনের পরিমাপক, ওজনের পরিমাপক। এবার হচ্ছে ধামা, ওটা ময় ওইকার একটা দেওয়া আছে, ওটা ওইকারটা হবে না, এই ওইকারটা কেটে দেবে তোমরা, এই ওইকারটা, এটা 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 হবে না, এই ওইকারটা হবে না, এটা হবে ধামা, ধয়াকার ময়াকার ধামা হবে। ধামা হচ্ছে বেতের তৈরি বড় পাত্র, বেতের তৈরি, বেত তোমরা নিশ্চয়ই বেত দেখেছো, একটা বেত দিয়ে অনেক ধামা, অনেক কিছু পাত্র তৈরি হয়, তার একটা বড় পাত্রের নাম হচ্ছে ধামা, যাতে করে ওই ধামাতে করে কি হয়, চাল গম ধান এইসব মাপা, এগুলো রাখা হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, মাপা হয়, হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে ধামা, একটা পাত্র। হ্যাঁ, ঠিক আছে, তোমরা এই কবিতাটা সুন্দর করে ছড়ার মতন মুখস্থ করবে, যেরকম শিখালাম ছন্দ করে করে করে, তোমরা রেকর্ডিং করে পাঠাবে। আর এখানে যে ছকটা আছে, এই যে সবজির নাম, ফলের নাম, মুদিখানায় পাওয়া, এছাড়া অন্যান্য জিনিসের নাম, এইগুলো তোমরা লিখবে, এখানে লিখে পোস্ট করবে। আর এখানে যে শব্দার্থগুলো, শব্দের মানেগুলো, অনুরূপ মানেগুলো, এগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে, পরীক্ষায় আসতে পারে, এখান থেকে পরীক্ষায় আসতে পারে, এখান থেকে পরীক্ষায় আসতে পারে, এখান থেকে শূন্যস্থান আসতে পারে। কবির নাম মুখস্থ করতে হবে বানান, এবং কবিতার নামটাও আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? আবার পরে, এটা আজকে তোমাদের টাস্ক, এটাই হোমওয়ার্ক, আজকে ভালো করে হোমওয়ার্কটা করবে, পরে দিন আবার আমি অন্য পড়া নিয়ে আসবো।